ওই দেখতো, ওই যে দূরে ওই দোস্ত, ওই যে একটা মেয়ে দেখা যায় না? তো ঘটনাটি ঘটে নাসির এবং ফয়সাল তাদের গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়ার পর। এটাই মনে হয় সেই জায়গা। আরে ঠিক কইছস। কি ব্যাপার, বড় সাহেবরা ফোন করে কইল তার প্লাবান পাঠিয়ে দিতেছে, কই এখনো তো আসতেছে না। চাচা কেমন আছে? আরে এটা হইতে পারে না, এটা তো হুবাহু একই চেহারা, একদম ওর মতো চেহারা। আরে চাচা আপনি এগুলো কি বলতেছেন, একই চেহারা মানে কার মতো চেহারা? কিছু তো বুঝতেছি না। না বাবা কিছু না কিছু না, এমনি ভুলে ভুলে ফেলাইছি। বেড়াইছে তো মাথাটা, আর মনে হয় সব ছিঁড়া গেছে। বলেন, এলাকাটা একটু ঘুরে দেখতে চাইলাম, আশেপাশের জঙ্গল। হ্যাঁ ঘুরে দেখলে তো ভালোই হয়, কিন্তু ভুল করেও বাগানের উত্তর পাশে যাবেন না। আচ্ছা আচ্ছা, বাগানের উত্তর পাশে এমন কি আছে যে যাওয়া যাবে না? না তেমন কিছু না, ওইদিকে না গেলে একটু ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অন্য সাইডে একটু ঘুরে দেখে আসি। হ্যাঁ যান। আশেপাশে তো শুধু প্রচুর জঙ্গল আর জঙ্গল তো দেখতেছি। আয় এক কাজ করি, উত্তর পাশে যাই জঙ্গলে। না রে দোস্ত, চাচা মানা করছে। আরে সেই জন্য তো উত্তর দিকে যাবো, চাচা আমাকে মানা করলো। কি জন্য মানা করলো উত্তর দিকে যেতে, একটু দেখে আসি চল। তো ওইদিকে যাওয়ার দরকার নাই, তুই যা। আরে কি কস, দেখে আসি না। আমি যাবো না রে দোস্ত, না। আরে চল। আরে আমি যাবো না। আরে চল। আরে যাবো না রে দোস্ত। আরে আয় দেখ আমার সাথে চল। দোস্ত জঙ্গলের উত্তর দিকে যত যেতেছি, জঙ্গল কেমন যেন আর বেশি ঘন হইতেছে না। আপনি তো আমাদের ভয় পাইয়ে দিছে। আপনাদের আমি বারে বারে বলছিলাম এই জঙ্গলের উত্তর পাশে আসবেন না, এখন তাড়াতাড়ি চলেন। আচ্ছা ঠিক আছে চলেন। চাচাই তো মনে করেন আমাকে বাগানের উত্তর পাশে যাইতে দিতেছে না, নিশ্চয়ই ওই পাশে কোনো কাহিনী আছে। এখন তো চাচাই নাই, চল আমরা দুজন যাই। না রে দোস্ত, আমি আর ওই বাগানে টাগানে ঘুরবো। চল আরে যাবো না, যা আরে ঘুরে আসি একটু। চাচাই নাই, পরে যাবি না তুই? না তাহলে আমি একাই গেলাম কিন্তু। আচ্ছা পরে আবার কিছু বলিস না। আচ্ছা আচ্ছা থাক, আমি গেলাম। আমার সাথে আমার আগে এসব এই জায়গায় বয়ারিস, তুই কইলি যে আসবি না। কিরে কোথায় আছ না কেন নাসির? এই নাসির, নাসির এই ভাই উঠ নাসির। আরে উঠ একটু আমার সাথে চল। কি হয়েছে? গানের উত্তর পাশে গেছিলাম বুঝছো, তা আমি তোর মতো কারে যেন একটু দেখলাম, একটু চল আমার সাথে, একটু চল। আরে উঠ চল, আর তাড়াতাড়ি আয় চল। আরে দেখ না কি রহস্য ওই জায়গায় আছে।
ওই দেখ তো, ওই যে দূরে ওই দোস্ত, ওই যে একটা মেয়ে দেখা যায় না, আপনারা করছেন কি, আপনাদের বারে বারে বলছো উত্তর পাশে যাবেন না, আমি তো এই জায়গায় এসে বসছি, ফয়সাল তো ওই জায়গায় আছে, একটু চলেন, চলেন তাদের, চলেন, ও আপনি এসে বসছেন, চাচা আমি এসে বসছি, কিন্তু আপনার লগে কিছু কথা আছে, একটু বসেন, চলেন চাচা একটু বলেন তো সব কাহিনী, আমরা যেদিন প্রথম আসলাম সেদিন আপনি আমার দেখে আপনি কি কি যেন বললেন, যে একদম ওর মতো চেহারা, কিছু তো বুঝতেছি না, আবার আমার সাথে কি অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে গেল, বুঝে ওর সাথে নিয়ে গেছিলাম একটা বাগানের উত্তর সাইডে গেছিলাম, আমরা একটা মেয়েকে দেখলাম, কাহিনী কি? তাহলে শুনেন আপনারা, আপনারা যে মেয়েকে দেখছেন ও আসলে আমার মেয়ে, মেয়ে বলতে আমার মেয়ের আত্মা, সেটা কি বলেন এটা, মেয়ের আত্মা মানে আপনার মেয়ে ছিল? আসলে আমার মেয়ে একটা ছেলের সাথে ভালোবাসা করত, সেই ছেলেটা তাকে ধোকা দেয়, সেই ছেলেটার চেহারা ওয়াহু আপনার চেহারার মতোই, সেই ছেলেটা ধোকা দেওয়ার পরে আমার মেয়ে বাগানের উত্তর পাশে গিয়া গলায় দড়ি দিয়ে মারা গেছে, তারপর থেকেই সেই বাগানে আমার মেয়ের আত্মা ঘোরাফেরা করে। তাহলে দোস্ত এই জায়গায় আর থেকে লাভ নাই, চল যাই আজকে। হ্যাঁ তুই ঠিকই বলছিস, আজকে চলে যেতে হইব। হ্যাঁ ওটাই আপনাদের জন্য ভালো হয়।